কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার নাম শামসুদ্দিন ভুঁইয়া, ডাক নাম হিরণ। আমার আব্বার নাম শাহাজুদ্দিন ভুঁইয়া, আমার বাড়ি চৈতন্যা, আমি একজন মুক্তিযোদ্ধা। আপনি প্রথম কোন চিন্তাধারায় প্রথম মুক্তিযুদ্ধে আপনি যোগ দিয়েছিলেন? আমি 7ই মার্চের বঙ্গবন্ধুর যে মিটিং হয়েছিল ঢাকা, ওই ভাষণটা ঢাকা ছিলাম, ওই ভাষণটা আমি শুনছি। তখন আমি ম্যাট্রিক ক্যান্ডিডেট। তো পরে যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল, আমি ট্রেনিং নেওয়ার জন্য ভারতে চলে যাই। অর্থাৎ 26শে মার্চের পরে? হ্যাঁ, 26শে মার্চ। আমি এপ্রিলের 3 তারিখে ভারতে যাই। আপনি একাই গিয়েছেন না সঙ্গে আর তিনজন লোক গেছি? একজন ইপিআর, তখনকার সময় ইপিআর, সে ঢাকায় গুলি খাইছিল, গুলি খাইয়াও মানে দেশে এসে পড়ছে, পায়ে গুলি খাইছে, উনি মারা গেছে। ওনার নাম জহিরুল ইসলাম, ওনার বাড়ি চৈতন্যাই। আর একজনের নাম আরমান, ওনার বাড়ি কামারটেক, উনি এখন ঢাকা আছে। উনি যুদ্ধাহত না, সরকার তারা বাড়ি দিছে ঢাকায়। আমরা এই তিনজন একসাথে গেছি, ট্রেনিং করছি ভারতের লোহারবন। ও ট্রেনিংয়ে থাইকে এই খবর পেয়েছি যে শিবপুর উপজেলায় একটা সন্ত্রাসী বাহিনী মানুষের চোখ বান্ধে এবং তাদের কাছ থেকে টাকা আদায় করে নেয়। তো ট্রেনিং শেষে আমরা যুদ্ধে পাঠাই দিছে ভারতের ইন্ডিয়ান সৈন্য আমাদের সাথে, আর আমাদের পিছনে ব্যাক করতো এটা সিলেট বর্ডারে। ওই যুদ্ধক্ষেত্র থেকে আমাদের কেবা কাহারা ওয়ারলেসে বলছে যে শিবপুর উপজেলার কোন লোক এখানে আছে। তো আমরা এখানে দুইজন ছিলাম, সাথে সাথে মানে ওয়ালে যাওয়ার সাথে সাথে আমাদের ওইখান থেকে ব্যাক করে পাঠিয়ে দিছে ইন্ডিয়ার ভিতরে শালবন একটা জায়গায়। ওইখানে এসে দেখি সারে হেরা ফজলুর রহমান ফটিক মাস্টার আর কি, উনি ভারতে গেছে, উনি ওইখানে ট্রেনিং করছে এবং আমাদের পুরো গ্রুপটা নিয়ে ভারতের মানে বাংলাদেশের ভিতরে ঢুকছে। উনি ছিল শিবপুর থানার দায়িত্বে, তখন থানা কমান্ড হিসাবে উনি আমাদের পরিচালনা করতো। আসার পথে সিএনবি রাস্তায় একটা মানে একটা কালভার্টের মতো আছে, ছোট্ট কালভার্ট, এটার নিচে দিয়ে নৌকা আসে, আমরা এই নৌকায়। তো কালভার্টটা কাছাইতেই পাক বাহিনী আমাদের অ্যাটাক করে বসে, তো আমরা জানি না যে এখানে পাক বাহিনী আছে। তো তুমুল যুদ্ধ হয়েছে সারা রাত্র, একতরফা যুদ্ধ, আমাদের পক্ষ থেকে কোনো ইয়ে নাই, শুধু পাক বাহিনীরাই গুলি করছে, আমরা শুধু নিজেদের জান বাঁচাইছি। পরের দিন আবার ব্যাক করে ইন্ডিয়া চলে গেছি, পরে আবার একদিন ইন্ডিয়ার থাইকা, এরপরের দিন আবার আবার আইসা এই ব্রিজের নিচে দিয়ে আমরা নৌকা নিয়ে ভিতরে আসছি। আগের দিন যেখানে পাঞ্জাবিরা অবস্থান ছিল, পরের দিন সেই একই জায়গায়? তো একই জায়গায় কথা মানে থাকলো না কেন? হ্যাঁ, পাঞ্জাবিরা তো রাউন্ড দিত, গাড়ি যাইতো ওই ব্রিজটার উপরে, তারা একদিন রাত্রে মনে করেন ডিউটি করছে, ডিউটি শেষ করে আইসা পড়ছে, এই ফাঁকে একটা লোক আমাদের এই পাশে পার করে দিছে। অনেক কষ্ট হয়েছে আমাদের মানে ব্রিজটা পার হয়ে আসতে, অনেক কষ্ট হয়েছে, কারণ আমরা 76 জন লোক, মানে প্রত্যেকের কাছে আর্মস এমুনেশন, প্রচুর পরিমাণ আর্মস এমুনেশন আমাদের কাছে, নদী পানি, যার জন্য আমরা আসতেও খুব কষ্ট হচ্ছে। তো ভিতরে আসছি, ভিতরে এসে আমরা যশোবাজারে ছিল অনেক বড় ক্যাম্প, ওই ক্যাম্পেই ছিলাম আমরা। যশোবাজারের পাশে লেড়ারগড় বাজার আছে একটা, ওইখানে আরেকটা ক্যাম্প ছিল, আমরা একটা সেকশন ওইখানে ছিলাম। পাক বাহিনী এই বাজারটা আক্রমণ করছে, এটা ছিল 6ই অক্টোবর, অক্টোবর মাসের 6 তারিখে। হঠাৎ করে মানে রাত্র 10টা পৌনে 10টার দিকে আইসা লেড়ার বড় বাজার, যশোর বাজার, কারাঘাট বাজার, এট এ টাইম তারা, 3টা বাজার কিন্তু প্রায় 3 মাইল দূরে দূরে, একটা থেকে একটা দূরত্ব প্রায় 1 মাইল, 3টা বাজারে একসাথে তারা আক্রমণ করছে। ওইখানে আমি ছিলাম লেড়ার বড়, আমার সাথে ছিল সুলতান নামে একটা ছেলে, সুলতান গুলি খেয়ে মারা গেছে, আরেকটা ছেলে ছিল রহিম নাম আইবপুর ইউনিয়নের, তারা জীবিত পাঞ্জাবিরা ধরে নেয়।